ততক্ষণে সূর্যের আলো নিভে গেছে, কিন্তু 7,000 মাইল দূর থেকে আসার পর ল্যান্ড করেই শাহজালাল বিমানবন্দরের রানওয়ে আলোকিত করে তুলল ডি হ্যাভিল্যান্ডের ড্যাশ 8। রেওয়াজ মেনে দুদিক থেকে পানি ছিটিয়ে দেওয়া হলো অভ্যর্থনা। এরপর পার্কিংয়ে এসে থামলো বিমানের বহরে যোগ হওয়া 19তম উড়োজাহাজ, প্রধানমন্ত্রী যার নাম দিয়েছেন আকাশতরী। দীর্ঘ পথ, তাই কয়েক দফায় দিতে হয়েছে যাত্রা বিরতি। কানাডা থেকে আসা সুইডিশ পাইলট বলছেন, বিমানটিতে যোগ করা হয়েছে সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। আকারে ছোট কিন্তু পারফরম্যান্সের দিক দিয়ে ড্যাশ 8 অত্যন্ত উচ্চমানের। এটি ঘন্টায় 400 মাইল গতিতে উঠতে পারে। আমরা বেশ কয়েকবার বিরতি দিয়েছি, বারবার যাচাই বাছাই করেছি। এর নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিমানটি ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। সর্বোচ্চ মানের যাত্রী সেবা নিশ্চিতে কোনো ছাড় নয় উল্লেখ করে তিনি জানান, করোনা পরবর্তী সময়ে ঢল নামবে পর্যটকের, যা কাজে লাগাতে চায় বিমান। অটোমেটিক ডিভাইসের কারণে এখানে যে নতুন কোভিড এগুলোর থেকে সংখ্যামুক্ত থাকতে পারবে যাত্রীরা। বড় বড় বিমান সংস্থা যেগুলো আছে, এমিরেট বলেন বা অন্যান্য, আমরা সেই ধরনের একটা বহরে পরিণত করার বিমান এমনকি আশেপাশের অনেক দেশই ব্র্যান্ড নিউ উড়োজাহাজের সঙ্গে পরিচিত না হলেও বাংলাদেশের তৈরি হয়েছে সেই সক্ষমতা। এ নিয়ে যাত্রীদের মধ্যে কি ধরনের প্রভাব পড়বে তা এখনই নিশ্চিত নয়। বিমান কি পারবে যাত্রীদের আস্থা অর্জন করে করোনা পরবর্তী সময়ে আরও নতুন নতুন গন্তব্যে পাখা মেলতে? জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।